চৈত্র মাস শেষ হওয়ার পূর্বেই এই নবরাত্রির সময়কালে এক চিমটি লবণ বাড়ির এই স্থানে রেখে দিন। আর্থিক উন্নতি হবে অবধারিত, মা লক্ষ্মীর আগমন ঘটবে, গৃহে সমস্ত প্রকার নেতিবাচকতা দূর হবে। বন্ধুরা, চৈত্র অমাবস্যার পর শুরু হয় শ্রী শ্রীদেবীর নবরাত্রিক ব্রতারম্ভ। এই সময়কালেই বাসন্তী দুর্গাপূজা করা হয়। অনেকেই এই সময় এই নবরাত্রিক ব্রত রেখে থাকেন এবং মা দুর্গার পূজা করে থাকেন। বন্ধুরা, যদি এই সময়ে মা দুর্গার পূজা করতে পারেন তো খুবই ভালো, যদি না পারেন তাহলে অন্তত নীলষষ্ঠীর ব্রত বা অশ্বষষ্ঠীর ব্রত এই সময় করার চেষ্টা করুন। বন্ধুরা, বলা হয় এই সময়কালে খাবারে কাঁচা সাদা নুন ব্যবহার করা উচিত নয়, এর পরিবর্তে আপনি এই সময়কালে সৌন্ধব্য লবণ বা শিলা লবণ ব্যবহার করতে পারেন। এটি শরীর এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। শুধুমাত্র তাই নয়, এই লবণ যদি আপনি এই নবরাত্রির সময়কালে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে গৃহের আর্থিক উন্নতি হয় ত্বরান্বিত। কিভাবে আপনি এই লবণের ব্যবহার করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, নুন যে শুধুমাত্র আমাদের রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়। শাস্ত্রমতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নুনের সঠিক প্রয়োগে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে। বাস্তুদোষ কাটাতেও নুনের ব্যবহার করা হয়। নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মত। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নুনকে শুক্র, চন্দ্র এবং রাহু এই তিন গ্রহের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই নুনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এর দ্বারা অনেক কিছুই করা সম্ভব। বন্ধুরা, প্রথমেই আপনাদের বলেছি যে এই নবরাত্রির সময়কালে যতটা সম্ভব সাদা নুনের ব্যবহার এড়িয়ে চলুন, তার পরিবর্তে সৌন্ধব বা সন্ধক লবণ ব্যবহার করুন। যে কোনো মুদিখানার দোকানে আপনি এটি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনি যদি গৃহের আর্থিক উন্নতি ত্বরান্বিত করতে চান তাহলে এই সময়ে একটি কাঁচের বা স্ফটিকের পাত্রে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে এই সামান্য পরিমাণ লবণ মিশিয়ে যদি বাড়ির কোনায় রেখে দিতে পারেন তাহলে পরিবারে লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয়, আর্থিক সংকট দূরীভূত হয়। তবে এমন স্থানে পাত্রটিকে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। বন্ধুরা, এই সময়কালে দরজার উপরে একটা লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে যদি ঝুলিয়ে দিতে পারেন তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারে না। এমনকি এই বিষয়টিও বলা হয়েছে যে একটি কাগজ বা ছোটো কোনো প্যাকেটে সামান্য লবণ ভরে এবং তাতে এক টুকরো লবঙ্গ রেখে তা যদি সবসময় আপনি নিজের সাথে রাখতে পারেন তাহলে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না, ফলে দুর্ভাগ্য দূর হয়ে আসবে সৌভাগ্য। বন্ধুরা, শাস্ত্রমতে যে লবণ আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন সেই লবণকে কখনোই প্লাস্টিক, স্টিল বা লোহার পাত্রে রাখা উচিত নয়। লবণকে রাখতে হয় সর্বদা মাটি অথবা কাচের পাত্রে এবং এই লবণকে কখনো কারো হাতে সরাসরি দিতে নেই, এতে রাহুর প্রভাব বৃদ্ধি পায়। লবণ বা নুনকে কিছুর মধ্যে করে অবশ্যই দেওয়া প্রয়োজন, আর নুন বা লবণকে মাটিতে ফেলাও একদম উচিত নয়। বন্ধুরা, বিবাহিত জীবন সুখকর করতে, দাম্পত্য সম্পর্ক মজবুত করতেও নুনের ব্যবহার করা যায়। বেডরুমে কিছুটা সন্ধক লবণ
একটি লবঙ্গের সঙ্গে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সম্পর্কে তিক্ততা দূরীভূত হয়, আসে দাম্পত্য সম্পর্কে ভালোবাসা। বন্ধুরা, যে লবণকে আপনি একটা সাধারণ তুচ্ছ দ্রব্য মনে করছেন, বাস্তবিক অর্থে আয়ুর্বেদ মতে এই লবণ হলো এক প্রকার মহা ঔষধ। আধুনিক বিজ্ঞানের ভাষায় শরীরে যদি পরিমিত এই উপাদানটি না থাকে তাহলে শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় শরীরে যদি এই উপাদানটির অভাব থাকে, কারণ এই সহজলভ্য বস্তুটির মধ্যেই থাকে দেহের অত্যন্ত প্রয়োজনীয় দুটি উপাদান, সোডিয়াম এবং আয়োডিন। তবে এখানে একটি বিষয় সর্বদাই মাথায় রাখা প্রয়োজন, আয়ুর্বেদ এবং বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে আমাদের শরীরে 9 গ্রামের অধিক লবণ খাওয়া একেবারেই উচিত নয়। অর্থাৎ 1 চা চামচের বেশি লবণ খাওয়া আমাদের শরীরে এই পুষ্টিকর উপাদানই কিন্তু শেষ পর্যন্ত বিষে পরিণত হয়। বিশেষ করে এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যখন কাঁচা খাওয়া হয়, কারণ লবণের মধ্যে শুধুমাত্র যে সোডিয়াম থাকে তা নয়, এর মধ্যে ক্লোরিনও থাকে, যা অধিক মাত্রায় গ্রহণের ফলে আমাদের শরীরে বিষ হিসেবে কাজ করে থাকে। এই কারণে লবণ সর্বদা আমাদের পরিমিত মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এবং কাঁচা লবণ যতটা সম্ভব পারা যায় কম খাওয়া প্রয়োজন। অন্যদিকে লবণের মধ্যে এই যে ক্লোরিন, যা আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে, সেই ক্লোরিনের উপস্থিতি থাকার জন্যই কিন্তু লবণের আমরা ভিন্নভাবে ব্যবহার করতে পারি, যা আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে রক্তচোষা যোগকে কেবলমাত্র কাবু করা যায় লবণের দ্বারাই। আপনি তার উপর যদি লবণ ফেলে দেন তাহলে আপনি সেই যোগ মারা যায়, কারণ এই লবণই যোগের শরীরে বিষক্রিয়া হিসেবে কাজ করে, আর এইখানেই লবণের বিশেষত্ব। লবণ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, আর এই কারণেই বাস্তুবিদরা পরামর্শ দিয়ে থাকেন যে ঘরের প্রতিটি কোণে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিতে। এর ফলে বিষাক্ত পোকামাকড়, ব্যাকটেরিয়া, ভাইরাস ঘরের মধ্যে বেশি সময় থাকতে পারে না, ঘরের পরিবেশ সর্বদা সুন্দর থাকে, কোনো নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। সেই জন্য আপনি এই বিষয়টিও দেখে থাকবেন বিভিন্ন পুজো অর্চনার পূর্বে যে বাড়িঘরদোর পরিষ্কার করা হয়, সেই পরিষ্কার করার সময় পরিষ্কার করা জলে কিছুটা পরিমাণ নুন ফেলে দেওয়ার কথা বলা হয়ে থাকে। সেই জল দিয়ে ঘর মুছে নিলে বাস্তুবিদদের মতে গৃহস্থে নেতিবাচক শক্তির প্রভাব কমতে শুরু করে। আসলে এই নেতিবাচক শক্তি হল ঘরের মধ্যে বিভিন্ন পোকামাকড়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলির উপস্থিতি ক্রমশ কমতে শুরু করে। তাই সপ্তাহে অন্তত 1 দিনের জন্য হলেও লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মোছা প্রয়োজন। অন্যদিকে পূর্বের একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে স্নানের জলে আমাদের সপ্তাহে অন্তত 1 দিনের জন্য হলেও লবণ ব্যবহার করা প্রয়োজন, কারণ এই বিষয়টি বর্তমান দিনে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে নিয়মিত যদি এই বিষয়টি করা যায় তাহলে আমাদের অস্টিও আর্থারাইটিস, নিদ্রাহীনতা, চুলকানি, অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে সহায়তা করে, এবং এই বিষয়টি আমাদের ডিটক্সিফিকেশন অর্থাৎ আমাদের শরীরের যাবতীয় নোংরা বেরিয়ে গিয়ে ত্বক মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে, যার ফলে আমাদের বয়সের ঔজ্জ্বল্যকে ধরে রাখে। এর পাশাপাশি মাঝে মধ্যে লবণ জল মিশ্রিত জলে স্নান করলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং এই বিষয়টি আমাদের শরীরকে সতেজ রাখে। বন্ধুরা, বাড়ির কোনো সদস্য যদি অতিরিক্ত ডিপ্রেশনে থাকে অর্থাৎ মানসিক অবসাদে থাকে তাহলে 1 চিমটি সৈন্ধব লবণ বাড়ির বাথরুমের বেসিনে ফেলে দিন। এরপর জলের তোড়ে তা বেসিন দিয়ে যেন বেরিয়ে যায় এমন জায়গায় আবারও কিছুটা সৈন্ধব লবণ ফেলে দিন। তবে এই বেসিনের বাইরে যেন একটিও নুন না পড়ে থাকে,
সেদিকে খেয়াল রাখবেন। বাড়িতে যিনি অবসাদে ভুগছেন তাকেই কিন্তু এই কাজটি করতে হবে, এবং তার সঙ্গে সপ্তাহে 2-3 দিন লবণ মিশ্রিত জলে তাকে স্নান করান। বাস্তুবিদদের মতে এই বিষয়গুলি করার মাধ্যমে সেই ব্যক্তির দ্রুত অবসাদ দূর হয়। আয়ুর্বেদে এই বিষয়টি বলা হয়েছে, ঘরের কোনো কিছু জিনিসপত্র যদি পরিষ্কার করেন সেই সময় অবশ্যই কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করুন, কারণ এক্ষেত্রে লবণ স্ক্রাবার হিসেবে কাজ করে, ফলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হয়। আর আপনি নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে সমস্ত দাঁতের ডাক্তাররাই ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে দিনে অন্তত একটি বার হলেও কুলকুচির কথা বলে থাকেন, কারণ এই বিষয়টি দাঁত ও মাড়িকে যেমন মজবুত রাখে ঠিক তেমনই আমাদের মুখের মধ্যে বিভিন্ন ক্ষতিকারক ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করতে সহায়তা করে। এবং বর্তমান এই করোনার সময়কালে বারবার ডাক্তারেরা বলছেন যে দিনের মধ্যে অন্তত 2-3 বার হলে নুন জল দিয়ে গার্গেল করুন, কারণ এই নুন জল মিশ্রিত জল দিয়ে গার্গেল করার মাধ্যমে আমরা এই মহামারীর হাত থেকেও রক্ষা পেতে পারি। আয়ুর্বেদে এই বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে যে দিনে অন্তত একবার হাতের মুঠোয় লবণ রেখে লবণ সমেত হাতটি ধুয়ে ফেলুন, এতে হাইজেনিক মেনটেন হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। ঘরের প্রতিটি কোণে, বাথরুমে, সদর দরজায় নুনের ব্যবহার যথাযথভাবে করুন, নিশ্চিত রূপেই এর সুফল আপনি পাবেনই পাবেন। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।